আমাদের প্রয়োজন হবে 12 ভোল্টের একটি ট্রান্সফরমার, একটি 35 ভোল্ট বাই 470 মাইক্রোফার্ডের পোলারাইট ক্যাপাসিটার, 4 পিস আইএন 407 ডায়োড, একটি অন ক্যারেস্টার এবং একটি ইন্ডিকেটর বাল্ব। আমাদের সর্বপ্রথম জয়েন্ট দিতে হবে, রেক্টিফিকেশন করে নিতে হবে। এক কথায় আমরা রেক্টিফিকেশন ডায়োড দিয়ে দুইটা সেট করে নেব, যে আমরা জানি যে ব্ল্যাক কালার পাশ দুইটি হচ্ছে পজিটিভ এবং সাদা পাশ যে হোয়াইট কালার এই দুইটি পাশ হচ্ছে নেগেটিভ থাকে। আমাদের দুইটি ব্ল্যাক কালার এবং দুইটি হোয়াইট কালার আলাদা আলাদা দুইটি পেয়ার করে নিতে হবে এবং ওই দুইটি পেয়ার মাঝখানে একসাথে আমাদের সংযোগ প্রদান করতে হবে, ঠিক আমি যে রূপে করছি এইভাবে। এভাবে আমাদের খুব সুন্দরভাবে জয়েন্টটা দিতে হবে। জয়েন্ট দেওয়া হয়ে গেলে এখানে চারটি টার্মিনাল বের হলো। এখন আমাদের চারটি ভালোভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং করে দিতে হবে, যাতে কোনো লুজ কন্ট্যাক্ট না পায় বা এটা কোনো সমস্যা না হয়। দীর্ঘদিন যাবৎ এটা ব্যবহার করা হবে, যেহেতু এটা একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার তৈরি করা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করবার জন্য। এটা হচ্ছে রেক্টিফিকেশন। আমাদের এখন 35 ভোল্ট 470 মাইক্রোফ্যারাডের যে পোলারাইট ক্যাপাসিটার রয়েছে সেটা আমাদের সংযোগ প্রদান করতে হবে। এটা কানেকশন দিতে হবে যে ডায়োডের যে পজিটিভ প্রান্ত আছে সেটার সাথে আমাদের ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত সংযোগ হবে, আর নেগেটিভের সাথে পজিটিভ প্রান্ত সংযোগ হবে। এভাবে সংযোগ করে আমাদের ট্রান্সফরমার যে ইনপুট সাইড আছে, মানে আউটপুট সাইড আছে সেকেন্ডারি, যেটা আছে আপনার এসি ভোল্টেজ আউটপুট হয় 12 ভোল্টের এসি, সেটা আমাদের যে দুইটি জাংশন রয়েছে যে ক্যাপাসিটার যে কানেকশন হয়েছে এর অপোজিট যে দুইটি জাংশন রয়েছে এই দুইটি জাংশনের সাথে সংযোগ প্রদান করতে হবে, এবং অন ক্যারেস্টারটি এলইডির পজিটিভে সংযোগ প্রদান করে কাভারিং করে দিলাম। আর এটা হচ্ছে প্রাইমারি সাইড, এসি ইনপুট হবে, অর্থাৎ আপনার পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা আমি এখানে কাভারিং করে দিচ্ছি যাতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না থাকে। এখন আমরা একটি বক্সের ভিতর সেট করব এটা, যাতে এটা নাড়াচাড়া করতে কোনো অসুবিধা না হয়, জাস্ট এটা একটা আলাদাভাবে একটা সেট আপ হয়ে থাকে। এখন আমাদের যে আউটপুট সাইডটা সেট করব, আউটপুট সাইডটা হচ্ছে আমাদের যেখানে ক্যাপাসিটার কানেকশন দিয়েছে যে প্রান্তে, সেই প্রান্তে হবে আমাদের আউটপুট সাইড, অর্থাৎ ক্যাপাসিটারের যে প্রান্ত হচ্ছে আমাদের নেগেটিভ সেই প্রান্ত হবে হচ্ছে পজিটিভ আউটপুটের, আর ক্যাপাসিটারের যে প্রান্ত হচ্ছে পজিটিভ সেই প্রান্ত নেগেটিভ আউটপুট হবে। এখন আমরা সুইচিং করব, যেহেতু আমাদের অভ্যাসের কাজ শেষ। এখন এসির ইনপুট সাইডের যে কোনো একটি টার্মিনাল আমরা এখানে সুইচিং করব। আমাদের সুইচিং পর্ব শেষ। এখন এলইডিটায় কানেকশন দিচ্ছি। এলইডি কানেকশন হবে আপনার যেখানে হচ্ছে আপনার সেকেন্ডারি রয়েছে, ট্রান্সফরমারের সেকেন্ডারিতে এটা কানেকশন হবে, এবং বক্সের বডির সাথে স্ক্রু দিয়ে ভালোভাবে এঁটে দিতে হবে ট্রান্সফরমারটি, যাতে নড়াচড়া না করে। দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত যে পাওয়ার সাপ্লাইটি সেটা কিন্তু জ্বলছে। এখন আমরা ফাইনালি চেক করব মাল্টিমিটারে, 50 ভোল্টে রেখে আমি চেক করছি। দেখতে পাচ্ছেন যে 18 ভোল্ট দেখাচ্ছে, আর 10 ভোল্টে দিলে প্লাস দেখাচ্ছে। আমাদের এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার সকলকে।